আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল টাইগার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউরোট্রাক সিমুলেটরের 4 নম্বর এপিসোডের কাজ শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, গেমটা আপগ্রেড নিছে 1.41, কিছু নতুন জিনিস এসে অ্যাড হয়েছে। অনলাইন মাল্টিপ্লেয়ার, এটা আমরা পরে দেখবো, এবং একটা কুইক ট্রাভেল অ্যাড হয়েছে। সো আমাদের যেটা এখন করতে হবে, আমাদের ট্র্যাকটাকে আপডেট করে নিতে হবে, দেন আমরা এই অনলাইন মাল্টিপ্লেয়ার গেমগুলো এটা খেলবো। কারণ আমাদের ট্র্যাকের এখন ফার্স্ট স্টেজে বলতে পারেন যে প্রাইমারি ট্র্যাক আমরা এখন চালাচ্ছি। সো আমরা প্রথমে ডাবল ট্রেইলারের একটা জব আছে, 8371 ডলার। সো আমরা এই জবটি নিয়ে নিলাম। আমি চাচ্ছিলাম আমাদের লেভেল যখন 10 হবে তখন আমরা এই মাল্টিপ্লেয়ার গেম গুলো খেলবো, কারণ এটা এখন আমাদের খুবই একটি বেসিক ট্র্যাক। আমরা গ্যারেজ থেকে বের হয়ে গেলাম। বামে ট্রান্সপোর্টের সেই ঘরটি যেখান থেকে আমাদের ট্রেইলারটা নিতে হবে। এই যে আমাদের ডাবল ট্রেইলারটা দাঁড়িয়ে আছে। আমরা নিয়ে নিলাম আমাদের ট্রেইলারটি। ট্রেইলারটি অ্যাটাচড হয়ে গেছে। সো আমরা স্লোলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেছি। চেষ্টা করব রাস্তাতে কোনো যেন অ্যাক্সিডেন্ট না হয়। একটু বড় করে টার্ন নিতেছি যেন ট্রেইলারটা কোথাও না বাজে। সামনে গ্রিন লাইট আছে, সো আমরা চেষ্টা করতেছি এই গ্রিন লাইটেই আমরা চলে যাওয়ার।
আমাদেরকে 212 কিলোমিটার যেতে হবে। ট্রাকের স্পিডটা খুবই স্লোলি উঠতেছে, অনেক ভারী একটি ট্রেলার। কিলোমিটার স্পিডে যাচ্ছে ট্রাকটি, 49। এখন আমরা আর স্পিড যেন না উঠে এর জন্য ক্রুজ কন্ট্রোলটি অন করে দিলাম। এখন আমাদের লিমিট 80 কিলোমিটার চলে গেছে, সো আমরা স্পিড বাড়াতে পারি। আবার রেড লাইট। আমাদেরকে সামনে বামে যেতে হবে। আবার সিগনালে পড়ছিলাম, বাট এখন গ্রিন লাইট হয়ে গেছে, তো আমরা ইজিলি যেতে পারবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটা ভুল করে ফেললাম, আমাদের রেস্ট নেওয়া হয় নাই। আমরা ঠিকই গ্যারেজে ছিলাম, বাট আমরা রেস্টটা নিতে ভুলে গেছি। এর জন্য এই ট্রান্সপোর্টটা আমরা পৌঁছানোর পর আমাদেরকে রেস্ট নিতে হবে। কোনো গাড়ি নেই, ট্রেলারটা অনেক বড়, তাই আমরা 80 কিলোমিটার মেনটেন করে আমাদের গাড়িটি চালাবো যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়।
আমরা ক্রুজ কন্ট্রোল ইউজ করতেছি। পুলিশ এই ট্রাকটিকে ধরছে, আই থিঙ্ক স্পিড লিমিটের জন্য। এখনো আমাদেরকে 108 কিলোমিটার যেতে হবে। হিরো ট্রাক সিমুলেটর আরও কিছু নতুন আপডেট নিয়ে আসতেছে, সো আমরা ওই আপডেটগুলোর অপেক্ষা করতেছি। বৃষ্টি শেষ হয়ে গেছে, কটা বন্ধ করে দিলাম, জানলাটা খুলে ফেলি। ট্রাকের নাইস একটি ভয়েস আসছে, দুটো জানলা আমরা খুলে ফেললাম। রাইটে আমাদের যেতে হবে, আরো 24 কিলোমিটার রয়ে গেছে। আমরা আমাদের গন্তব্যের খুব কাছেই চলে আসছি। রাস্তা
রাস্তা বন্ধ। এখন আমাদেরকে আরো 40 কিলোমিটার এক্সট্রা গাড়ি ড্রাইভ করতে হবে, কারণ এই রাস্তাটি বন্ধ। কিছু করার নেই, ঘুরে আসব। ট্রাভেল ট্রেইলার না হলে আমরা এদিক দিয়ে একটু ট্রাই করতাম, কিন্তু ট্রাভেল ট্রেইলার হওয়ার কারণে আমরা এত রিস্ক নিচ্ছি না, আমরা একটু ঘুরে আসব। সামনে ডান দিকে আমাদের যেতে হবে। সামনে আবার ডান দিকে আমাদের যেতে হবে। আমাদের স্লিপের কন্ডিশন খুবই খারাপ, দেখতেই পারতেছেন রেড লাইট জ্বলে গেছে। তো এখন আমাদেরকে পুলিশ পেলেই ফাইন করবে, তো আমরা ওয়েটও করতে পারবো না। আমাদেরকে এই ট্রান্সপোর্টটা পৌঁছানোর পর দেন রেস্টে যেতে হবে, এর আগে আমরা পারছি না। যতটুক দ্রুত সম্ভব আমরা আমাদের এই ট্রান্সপোর্টটি ডেলিভারি করে দিব। আরো আগে চলে আসতাম যদি এত আমাদের 40 কিলোমিটারের মতো ঘোরা না লাগতো। তো কিছু করার নেই, রাস্তাটি বন্ধ ছিল। রেড লাইটে পড়ে গেলাম। আবারও রেড লাইট। সামনে বাম দিকে আমাদের ট্রান্সপোর্টের অফিস, সো এখানে আমাদের ডেলিভারি দিতে হবে। আমরা একটু বড় করে টার্ন করতেছি ট্রাকটা। বাম দিকে ডেলিভারি দিতে হচ্ছে।
একদম ডার্ক হয়ে যাচ্ছে, আবার আসতেছে, কারণ আমাদের রেস্টের কন্ডিশন খুবই খারাপ। সো আরো বাজে অবস্থায় যাবে, এবং পুলিশ বা ক্যামেরার সামনে পড়লেই আমাকে ফাইন করবে। সো আমরা এটা দিয়েই আমরা রেস্টে চলে যাব। ডেলিভারি কমপ্লিট, যা কোনো ফাইন করে নাই, কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট নাই। তো আমরা এখন ম্যাপে চলে যাচ্ছি, রেস্টের জন্য কোনো একটি জায়গা সিলেক্ট করব। এখানে একটা হোটেল আছে, এখানে চলে যাই। রেড লাইট আমরা মিস করে ফেলছি, এখানে কোনো ক্যামেরা ছিল না তাই ফাইন করে নেই, বেঁচে গেলাম, না হলে আমাদের একটু ফাইন দিতে হতো। হোটেলে চলে আসছি, কারটি পার্ক করে ফেলি এই জায়গায়। পিছন দিকে ওইখানে আমাদের কারটিকে পার্ক করতে হবে। দুটি ট্রাক অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, রেস্ট করতেছে। সো আমরা এখানে আমাদের ট্রাকটিকে পার্কিং করে ফেলি। আমাদের ট্রাকের লাইটগুলো বন্ধ করে দিই এবং জানলাগুলো তুলে ফেলি। আমরা হ্যান্ড ব্রেকটা টান দিয়ে ফেলি এন্ড আমরা স্টার্টটা বন্ধ করে ফেলি। সো ভিউয়ার্স, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ 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 যারা নতুন যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিওটি আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। সো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।